তুমুল বিতর্কের মাঝেও সফলতার সাথে দুবাইয়ের বিজ্ঞাপনী সফর শেষ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। একদিনের সফরে দুবাই গেলেও এক গুচ্ছ বিজ্ঞাপনী কাজ শেষ করেছেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শাকিব আল হাসানের দুবাই আসা নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও সমালোচনার প্রচণ্ড চাপ উপেক্ষা করে তিনি সময় মতো দুটি বিজ্ঞাপনী কাজের সমাপ্তি করেছেন ধৈর্য সহকারে। অনেকে মনে করেছিলেন হঠাৎ করে আরব জুয়েলারি উদ্বোধনের বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হওয়ার পর হয়তো শাকিব বিজ্ঞাপনী কাজে যোগ না দিয়ে ফিরে যাবেন, কিন্তু তিনি সব সমালোচনাকে পেছনে ফেলে সঠিক সময়ে দুটি জুয়েলারি শপ উদ্বোধন করে বুধবার মধ্যরাতের ফ্লাইটে বাংলাদেশে ফিরেছেন এবং সিলেট দলের অনুশীলনেও তিনি যোগ দিবেন। আসলে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে আসলে আমি আসলে দেখি না, এমনকি এই বিষয়ে আমরা কিছু জানিও না। এবং কি শাকিব হাসান আমাদের এখানে আসবে, আগে থেকে কথা ছিল যে এটা উদ্বোধন করবে আমাদের চতুর্থ ব্রাঞ্চ। আমরা আশা করি অনেক বাঙালি এখানে ছিল, প্রায় লক্ষ বাঙালি ভালো হবে, আশা করি অবশ্যই আমরা সফলতা অর্জন করবো এই চতুর্থ ব্রাঞ্চ। বুধবার রাতে শাকিব আল হাসান জানান শারজার কে এম ট্রেডিং বিল্ডিংয়ে এনআরআই জুয়েলারিতে গেলে হাজার হাজার মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এখানেও শাকিব আল হাসান সাংবাদিকদের এড়িয়ে চলার চেষ্টা করেন। প্রায় আধা ঘন্টা এই জুয়েলারিতে অপেক্ষার পর শাকিব আল হাসান সরাসরি বিমানবন্দরে ফিরে যান। এখানে শাকিবের সাথে চিত্রনায়িকা দিঘি এবং নতুন প্রজন্মের শিল্পী জাহিদ পারভেজ পাভেল উপস্থিত ছিলেন। এখানে এসে অনেক বেশি ভালো লাগছে, কারণ যখন আমি দেখছি যে আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা এখানে গোল্ড সব দিচ্ছে কিংবা এখানে তারা উন্নতি করার চেষ্টা করছে, তখন মনে হয় আমাকে বলার পরে মনে হলো যে উৎসাহ দিতে আমি তো আসতেই পারি, তা আমি চাই তারা অনেক অনেক বেশি সাকসেস পাক। জুয়েলারি উদ্বোধনী অনুষ্ঠানে এসে আছি, খুব ভালো লাগছে এবং এটা প্রাউড ফিল করছি যে বাংলাদেশি ভাইরা যে এখানে যে পরিমাণ বিজনেস এগিয়ে যাচ্ছে, এদিকে গত দুদিন সারা আমিরাত জুড়ে শাকিব, দিঘি, হিরু আলম, শিল্পী বেলাল খান, জাহিদ পারভেজ পাভেল, দেবাশিস বিশ্বাস সহ একাধিক দেশি বিদেশি তারকার উপস্থিতি প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিশেষ করে ভারত পাকিস্তানের প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। এছাড়া শাকিবের একদিনের সফরকে ঘিরে গণমাধ্যমগুলোর নানা সমালোচনায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে